আপনি যদি কোনো সংস্থার কোনো ডিসিশনের সাথে আপনি সম্মতি প্রকাশ না করেন এবং সেখানে যদি আপনি মনে করেন যে আপনি যদি একটা উচ্চ আদালতে যাবেন যেখানে কিনা আপনি প্রপার ডিসিশন পাবেন আপনার মতে, তাহলে সেক্ষেত্রে আপনি এই কোর্ট অফ আর্বিট্রেশন এক প্রকার বাধ্য হয়ে যে ফিফার দ্বারস্থ হয়েছে বসুন্ধরা কিংস, তা স্পষ্ট ওদের মিডিয়া ম্যানেজারের ভাষ্যেই। চলতি মৌসুম শুরু হওয়ার পর থেকে নানা বিষয়ে বাফুফের সঙ্গে মত পার্থক্য সৃষ্টি হয়েছে কর্পোরেট ক্লাবটির। শেষ পর্যন্ত সে পানি গিয়ে গড়ালো কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে। আদালত কথা বলে প্রমাণ সাপেক্ষে। বাফুফে বসুন্ধরা কিংসের হোম ভেনুতে ম্যাচ বাতিল করলে তার জোগাড় হয়ে যায় কিংসের, সঙ্গে আরও তথ্য উপাত্য সংগ্রহ করেছে ওরা। তবে মূল অভিযোগটা যে দায়ের হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনার উপর ভিত্তি করে, তা প্রকাশ পায় মিডিয়া ম্যানেজারের বক্তব্যেই। ফিফার যে ক্লাব লাইসেন্সিং যে ম্যানুয়াল, যেটা কিনা ওয়ার্ল্ডের যে কোনো ফুটবল ক্লাবের জন্যই আর কি অ্যাপ্লিকেবল হয়, সেখানেও তাদের দেওয়া আছে যে এবং তাদের একটা হোম স্টেডিয়াম থাকতে হবে এবং হোম স্টেডিয়ামের উপর বেস করে সেই ক্লাবটা খেলবে। যখন কোনো আপনাকে কেউ হোম স্টেডিয়াম দিচ্ছে না বা হোম স্টেডিয়াম এবং অ্যাওয়ে স্টেডিয়ামের হোম অ্যাওয়ের এই খেলার ধরনটাই রাখছে না, তাহলে এটা কি একটা সংবিধানের লঙ্ঘন কি না? অবশ্যই এটা লঙ্ঘন, কারণ সংবিধানেও আছে, রেগুলেশনেও আছে। এইটার জন্যে আসলে আমাদের আপিল করে এবং সেখানেই আসলে কোর্টের ডিসিশনটাই আর কি তখন আমরা মেনে নেব। ফুটবল অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস প্রতিষ্ঠা করে ফিফা। ট্যাক্স ফাঁকি ইস্যুতে যার চৌকাঠ মারাতে হয়েছে মেসি রোনালদো নেইমারের মতো তারকাদেরও, যা নিয়ে কাজ করেন আন্তর্জাতিক আইনজীবী। ঠিক ওদের পরামর্শে এগোচ্ছে বসুন্ধরা কিংস। ইন্টারন্যাশনাল লয়ারদের সাথে কথা বলছি এবং তারা আমাদেরকে যেভাবে করে আগাতে বলছে, যেসব জিনিসগুলো আমাদেরকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আমাদেরকে বলছে যে লাগবে, আমরা সেগুলো সেভাবে করে আর কি একত্র করছি, যাতে আমরা তাদের তারা যখন জিনিসটাকে আপিল প্রপারলি করবে, তাহলে যাতে এবং তারা যখন কোর্ট এটাকে চাবে যে এটার সাপোর্টিং ডকুমেন্টটা কি, তখন যাতে আমরা সরাসরি দিতে পারি এবং এটাতে যাতে আমাদের আপিলটা দৃঢ় হয়। প্রশ্ন হলো, বসুন্ধরা কিংসের অভিযোগ প্রমাণিত হলে শুধুই কি বাফুফে আসবে শাস্তির আওতায়, নাকি কপাল পড়বে পেশাদার লীগ কমিটির? অপরাধের গভীরতা বিবেচনায় যে কোনো পথে হারতে পারে ফিফা, তাই গায়ে বাতাস লাগানোর সুযোগ নেই ফেডারেশনের সর্বোচ্চ কর্তাদেরও। যেসব পয়েন্টগুলোতে মনে হয়েছে যে এই সংবিধানের ধারাগুলা লঙ্ঘন হয়েছে বা রেগুলেশনের ধারাগুলো লঙ্ঘন হয়েছে, সেই সব বিষয়ে আমরা সাপোর্টিং ডকুমেন্ট সহই আর কি এই বিষয়গুলো আলোকপাত করেছি। এখন এটা আপনার বাফুফের উপরে গিয়ে বর্তায় নাকি প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির উপরে গিয়ে বর্তায়, এইটার ডিসিশনটা আসলে কোর্ট নেবে। তবে খুব সহসায় সমাধান হওয়ার সুযোগ নেই বসুন্ধরা কিংসের এই আপিলের, এজন্য সময় লেগে যেতে পারে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।